আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আলী খান বলছি। রোবট বলকের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আমরা সম্প্রতি ই কমার্স ওয়েবসাইটের একটি প্লেলিস্ট কমপ্লিট করেছি, কমপ্লিট টিউটোরিয়াল। তো আজকে আমরা একটি মিনি প্রজেক্টের রিভিউ দিব। এটি একটি ফার্মেসি পস মিনি প্রজেক্ট, এডুকেশনাল পারপাস। ওকে, সো এটা পস ইন্টারফেসটা খুবই সুন্দর, ঠিক আছে। এটার জন্য মূলত এই প্রজেক্টটা খুবই সৌন্দর্য লাভ করেছে। এটা স্টুডেন্ট প্রজেক্ট হিসেবে ব্যবহার করা যাবে, খুবই ভালো একটি প্রজেক্ট। আমরা ইউজার নেম দিচ্ছি ড্যামো, পাসওয়ার্ড দিচ্ছি ড্যামো দিলাম। তো খুবই সিম্পল মিনি একটা প্রজেক্ট। ওকে, সো এখানে মেডিসিন কতগুলো আছে, ইনভয়েস আছে, টোটাল সেল, সো পস আছে, মেডিসিন এখান থেকে অ্যাড করা যাবে, মেডিসিন লিস্ট বের করা যাবে, রিপোর্ট দেখা যাবে। ওকে, সো মেডিসিন লিস্টে যদি আমরা যাই, আমরা মেডিসিনগুলো দেখতে পাবো, কী কী মেডিসিন অ্যাড করা আছে, স্টক কতগুলো আছে। আমরা একটি মেডিসিন অ্যাড করি, সাপোজ আমরা অ্যাড করি ম্যাক্স প্রো। ওকে, বার কোড যদি কোনো একটা কোড দেই সেক্ষেত্রে দিলাম 1221, ঠিক আছে। পারচেস প্রাইস দিলাম সাপোজ 3 টাকা, সেল প্রাইস দিলাম সাপোজ 5 টাকা। টাইপ দিলাম এটা হলো ট্যাবলেট, স্ট্রেংথ হলো ওষুধের যে স্ট্রেংথটা থাকে 5 মিলিগ্রাম, 20 মিলিগ্রাম এরকম থাকে না এই জিনিসটা। আর স্টকে দিলাম সাপোজ 100টা, ঠিক আছে। সো সেভ দিলাম, সো সাকসেসফুলি মেডিসিন অ্যাড হয়ে গেল ম্যাক্স প্রো। ওকে, তারপর এখন আমাদের মেন যে জিনিসটা পস, সো আমাদের এইটার পস ইন্টারফেসটা খুবই সুন্দর, ঠিক আছে। এটা মোটামুটি অ্যাডভান্স লেভেলেরই পস ইন্টারফেসটা, আর প্রজেক্টটার সাথে ইনক্লুডেড, ঠিক আছে। তো এইখানে আমাদের মেডিসিন লিস্টগুলো আসবে, আমরা চাইলে এখান থেকেও অ্যাড টু কার্ট করতে পারবো, কার্ট অ্যাড হবে, অথবা আমরা সার্চও দিতে পারবো বার কোড দিয়ে অথবা প্রোডাক্টের নাম টাইপ করে, ঠিক আছে। আমরা যে ম্যাক্স প্রো অ্যাড করলাম, ম্যাক্স যদি লিখি তাহলে কিন্তু আমাদের সাজেস্ট করবে, ঠিক আছে। আমাদের কিন্তু এরকম সাজেস্ট করবো, আমরা চাইলে এখান থেকে অ্যাড করতে পারি, এই যে অ্যাড হয়ে গেল, অথবা চাইলে যে এখানে লিস্ট আছে এখান থেকেও অ্যাড করতে পারি, ঠিক আছে। সো এখান থেকে ডিলিট করলে ডিলিট হয়ে যাবে, আমরা যদি ডিলিট করতে চাই ডিলিট হয়ে গেল, ঠিক আছে। তারপর এদিকে আমি প্রাজলাস আমরা একটি অ্যাড করলাম, সো এখান থেকে কোয়ান্টিটি আমরা চাইলে বাড়াতে পারবো, এদিক দিয়ে প্রাইসও আপ ডাউন করবে, ঠিক আছে। আর কোন ডেট, এই ডেটটা আজকের ডেটটা ডিফল্টভাবে উঠে থাকবে, আমরা ডেট চেঞ্জ করতে পারবো। সাব টোটাল হয়েছে এত, ডিসকাউন্ট যদি আমরা ডিসকাউন্ট দিতে চাই, টোটাল হয়েছে 25 টাকা, ডিসকাউন্ট যদি দিতে চাই আমরা ডিসকাউন্ট দিতে পারি। সো টোটাল সে পেড করলো কত, ওকে, সাপোজ সে 20 টাকার একটি নোট দিল, সো আমাদের চেঞ্জ কত, 5 টাকা, সে 5 টাকা সে ফেরত পাবে। ওকে, নেট পেয়েবল হলো 25, 5 টাকা ফেরত পাবে না, মাইনাস আসছে। এটা আমাদের সাপোজ টোটাল হয়েছে 25 টাকা, সে 50 টাকার একটি নোট দিল, সে 25 টাকা ফেরত পাবে, আমাদের 25 টাকা পেমেন্ট হবে। সো আমরা যদি এখানে পেতে ক্লিক করি পে হয়ে যাবে, কিন্তু তার আগে আমাদের যেটা করতে, আমরা যদি পেতে ক্লিক করি দেখাবো যে প্লিজ সিলেক্ট এ কাস্টমার। কাস্টমার আমার কাস্টমারের নাম সার্চ করার জন্য দুই ঘর আমাদের টাইপ করতে হবে। তো এখানে যদি আমার কোনো কাস্টমার খুঁজে না পাই, সেক্ষেত্রে যেমন সাপোজ এমন একটা কাস্টমার নাম দিলাম যেটা আমাদের নাই, নো রেজাল্ট ফাউন্ড, সেক্ষেত্রে বলবে অ্যাড কাস্টমার। সো আমরা এই কাস্টমারটাকে অ্যাড করতে পারি, টেস্ট কাস্টমার, কাস্টমার মোবাইল নাম্বার দিলাম 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে, সেভ চেঞ্জ। মোবাইল নাম্বার মাস্ট বি 11 ডিজিট, যেহেতু আমাদের 11 ডিজিটের নাম্বার, এটা এখানে ভ্যালিডেশন করা আছে, যে করে দে 7 8 9 0 1, ওকে, 11 ডিজিট হয়ে গেল। ওকে, কাস্টমার অ্যাড সাকসেসফুলি, সো এখানে আমরা ক্লোজ করে দিতে পারি। সো এখন আমরা সেই ফোন নাম্বারটা দিয়েও টাইপ করতে পারি, অথবা আমরা এভাবেও লিখতে পারি। সো কাস্টমার সিলেক্ট করলাম, এবং ফাইনালি আমরা যদি পে দিই, অর্ডার ইনসার্টেড টু ভিউ ইনভয়েস অ্যান্ড ট্রানজ্যাকশন ভিউ, ভিউতে ক্লিক করলে আমাদের একটি পিডিএফ ইনভয়েস এখানে ওপেন হয়ে যাবে। পিডিএফটি এফপিডিএফ লাইব্রেরি ব্যবহার করে করা, এখানে কাস্টমার নাম, ফোন নাম্বার, ইনভয়েসের নাম্বার অটোমেটিক চলে আসছে, এবং ইনভয়েসটা কোন টাইমে হয়েছে সেটা, ডিসক্রিপশন, কোয়ান্টিটি, প্রাইস, অ্যামাউন্ট, এই জিনিসগুলো চলে আসছে। ওকে, খুব সহজেই এখানে আমরা চলে আসলাম, ক্লোজ করে দিলাম, এখানে কিন্তু এই জিনিসটা খালি হয়ে গেছে কার্ডটা, ঠিক আছে। আমরা এই ইউআইগুলো এখন কেটে দিচ্ছি। এখন যদি আমরা একটু ড্যাশবোর্ডে যাই, এখানে সেল একটু বেড়েছে, আমরা চাইলে এখন রিপোর্ট দেখতে পারি, সেলস রিপোর্ট। তো সেলস রিপোর্টে যাওয়ার পর এখানে ডেট টু ডেট আমরা সার্চ দিয়ে দেখতে পারি, আমাদের সার্চ দিলাম এই মাসের 1 তারিখ থেকে শেষ দিন পর্যন্ত সার্চ দিলাম। তো দেখা যাচ্ছে যে আজকের ডেটে 25 BDT-র মতো সেল হয়েছে, মোবাইল নাম্বার এটা, কাস্টমার নামে, এই যে ইনভয়েস, এই ইনভয়েস আমরা ক্লিক করলে কিন্তু আমরা আবার সেই ইনভয়েসটি দেখতে পাবো। আমরা চাইলে এখান থেকে প্রিন্টও করে নিতে পারবো, ঠিক আছে, আমাদের প্রিন্টিং ফ্যাসিলিটি আছে। তো খুবই ছোট সুন্দর একটি প্রজেক্ট, এবং এই প্রজেক্টটি খুবই সুন্দর একটি সেমিস্টার প্রজেক্ট হিসেবে এক জায়গায় আমাদের করতে হয়েছিল, সো সেটির রিভিউ আজকে আমরা দিলাম। আপনাদের এই প্রজেক্টটি প্রয়োজন হলে অবশ্যই আমাকে নক দেবেন। ধন্যবাদ সবাইকে।